আজকে আমি আপনাদের ডিম দিয়ে ঠিক গরুর মজকের মতো রান্না করে দেখাবো। যা যা লাগবে আমি দুটো ডিম দিয়ে দেখাবো। ডিমের জন্য দুটো পেস্ট নিয়েছি, আর হাফ চা চামচ আপনার হলুদের গুঁড়ো নিয়েছি, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ, আর এখানে নিয়েছি আদা রসুন জিরা একসঙ্গে বাটা হাফ চা চামচ। এখানে একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটা আমরা দুই ভাগ করে নিলাম। এখানে তেল লাগবে, লবণ লাগবে, আর মনে রাখবেন ডিমটি আগে ভেঙে নেবেন, না হলে দেখা যায় খোসা পড়ে যায়, খোসা পড়লে ভালো লাগে না। এখন আমরা রান্না করে দেখাবো। প্রথমে আমরা তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিবেন, তারপর পেস্টটা আর একসঙ্গে তেজপাতাটা ভেজে নেবেন। রাখতে হবে এই তেজপাতাটা কিন্তু দিতেই হবে, দিলে এটা একটা আলাদা একটা ফ্লেভার আসে। এটা একটু হালকা বাদামি কালার ভেজে নেবেন পেস্টটা। হালকা বাদামি কালার করে ভেজে নেবেন, তারপর আমরা একসঙ্গে মশলাগুলি দিয়ে দিলাম, ভেজে নেব, দিয়ে একটু পানি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেবো, যেহেতু দুইটা ডিম, একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখুন আমরা এখানে ডিমটা দিয়ে দেব, ডিমটার সাথে সাথে আমরা একটু পানি দিয়ে দেবো, অল্প পরিমাণ পানি দিব, দিয়ে এটা একদম সাথে সাথে নাড়তে হবে, নাহলে গুঁড়াটা হবে না ভালো করে। আর মনে রাখতে হবে এই মজকের মতো রান্নাটা তৈলাক্ত কড়াইতে, আর নাহলে এরকম ফ্রাই প্যানে রান্না করতে হবে, না হলে লেগে যাবে। থামা যাবে না, খালি নাড়তে হবে। এটা দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এটা একদম বাদামি কালার করে ভাজতে হবে। মনে হচ্ছে আমাদের তেলটা একটু কম হয়েছে, আর একটু তেল দিয়ে দিই। এখানে হয়তো মগজে আপনার গরম মশলাটা ব্যবহার করে, আমরা ওই মশলাটা দিলাম না, এটা শুধু আদা রসুন জিরা বাটা দিয়ে রান্না করলাম, কিন্তু গুঁড়াটা হবে একদম মজকের মতো। এখন একটু পরপর নাড়লেও কিছু হবে না, মানে এখন ধরবে না, কিন্তু সাথে সাথে খুব ভালো করে নাড়তে হবে। বাদামি কালার করে যদি না ভাজেন তাহলে খেতে অতটা মজা লাগবে না, বাদামি কালার করে ভাজলে একটা সেন্টে আসে।
হয়ে গেছে আমাদের রান্না। দেখেন একটু ভাজা ভাজা হয়ে আসছে। হয়ে গেছে রান্না, এখন আমরা নামিয়ে নিব এটা।